নমস্কার বন্ধুরা, মেডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা জানব মহিলাদের ব্যবহার হয় এমন একটি মেডিসিনের ব্যাপারে যা অবাঞ্ছিত প্রেগনেন্সিকে বন্ধ করার কাজে লাগে। এই ওষুধ আপনি মেডিকেল স্টোরে আনওয়ান্টেড 72 নামে পাবেন। এই ওষুধের পুরো ডিটেলস আমরা আজকে এই ভিডিওতে জানব। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী মেডিকেল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। প্রথমেই বলে রাখি, এটি একটি হরমোনাল ট্যাবলেট যা অবাঞ্ছিত প্রেগনেন্সি অর্থাৎ না চাওয়া গর্ভাবস্থাকে বন্ধ করার কাজে ব্যবহার হয়। এর মধ্যে আছে লিভোনরজিস্টেরল 1.5 mg। এরপরে বলি এটির ব্যবহার, অর্থাৎ এটি কখন ব্যবহার করবেন। যদি কোনো মহিলা তার পুরুষ সাথীর সঙ্গে অসুরক্ষিতভাবে শারীরিক সম্পর্ক করে, অর্থাৎ যদি কোনো কন্ট্রাসেপটিক পিল বা কোনো গর্ভনিরোধক পথ অবলম্বন না করে, ওই সময় প্রেগনেন্সি হওয়ার একটা সম্ভাবনা থাকে, অর্থাৎ প্রেগনেন্সি হওয়ার ভয় থাকে। এই অবস্থায় যদি কোনো মহিলা বাচ্চা নিতে চায় তাহলে ঠিক আছে, আর যদি বাচ্চা নিতে না চায় অর্থাৎ প্রেগনেন্সি হতে না চায়, তখন প্রেগনেন্সিকে বন্ধ করার জন্য অর্থাৎ প্রেগনেন্সি যাতে না হয় সেইটি করার জন্য আনওয়ান্টেড 72 ব্যবহার করা হয়। এরপরেই বলি এই ওষুধ খাওয়ার নিয়ম। যখন কোনো মহিলা তার পুরুষ সাথীর সঙ্গে অসুরক্ষিতভাবে শারীরিক সম্পর্ক করে, তার 72 ঘন্টার মধ্যে অর্থাৎ 3 দিনের মধ্যে এই ওষুধ খেতে হবে। এই ওষুধ একটি ট্যাবলেটের হয়, একটি ট্যাবলেট থাকে, একটি স্ট্রিপের মধ্যে একটি ওষুধ খেতে হয়। এই ওষুধ আপনি 12 ঘন্টার মধ্যে খেলে খুব ভালো কাজ করে, তার মানে এই নয় যে বাকি 2 দিন কাজ করে না, ওষুধ কাজ করে কিন্তু 12 ঘন্টার মধ্যে খেলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এই ওষুধ ডাক্তারের পরামর্শ মতো নেওয়া উচিত। যদি আপনি মেডিকেল স্টোরে কিনতে যান তাহলে ডাক্তারের পরামর্শ বিনা আপনি পেতে পারেন, ডাক্তারের পরামর্শ দরকার নেই, এই ওষুধ আপনি নিতে পারেন। এরপরেই বলি এর সাইড এফেক্ট, অর্থাৎ নৌসিয়া অর্থাৎ মাথা ঘোরানো, বমি বমি ভাব, হেডেক থাকতে পারে, মাথার যন্ত্রণা। সব থেকে বড় একটি কমন সাইড এফেক্ট সেটা হলো ইররেগুলার পিরিয়ড, অর্থাৎ যদি আপনি এই মেডিসিন খেয়ে থাকেন তাহলে আপনার পিরিয়ডের সমস্যা হতে পারে, পিরিয়ড 3 দিন আগে হতে পারে বা 3 দিন পরে হতে পারে, এবং পিরিয়ডের সময় পেটে তীব্র যন্ত্রণা থাকতে পারে এবং পিরিয়ডে থলা থলা রক্ত বেরোতে পারে, চালা চালা রক্ত বেরোতে পারে। এই হলো এর সাইড এফেক্ট, অর্থাৎ এই হলো আনওয়ান্টেড 72-র ব্যাপারে সম্পূর্ণ তথ্য। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী মেডিকেল রিলেটেড নতুন ভিডিও পাওয়ার জন্য।